আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনাম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। সাকিবকে আইপিএল খেলতে দেওয়ার সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করবে বিসিবি। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর বাদ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 14তম আসর খেলতে আবেদন করেন সাকিব আল হাসান। দেশসেরা অলরাউন্ডারকে অনুমতিও দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু সর্বশেষ বিতর্কিত ঘটনায় এই সিদ্ধান্ত আবার বিবেচনা করবেন বলে জানালেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। রোববার বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের বাসায় এক বৈঠক হয়। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম খান বলেন, মূলত নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ দল নিয়েই আমাদের আজকের মিটিংটা ছিল। সাকিবের প্রসঙ্গ টেনে আকরাম বলেন, আমি নাকি সাকিবের দেয়া চিঠি পড়িনি, বোর্ডের সঙ্গে কথা বলে আইপিএল এর এনওসির ব্যাপারে সিদ্ধান্ত নেব। ও যদি টেস্ট খেলতে চায় তাহলে খেলবে, আমরা ওর এনওসির ব্যাপারে আবার চিন্তা করব। গত শনিবার একটি অনলাইন সংবাদ মাধ্যমের ফেসবুক লাইভে শ্রীলঙ্কা সফর ও আইপিএল নিয়ে প্রশ্নের মুখোমুখি হন সাকিব। সেখানে তিনি বলেন, শুধু কথা হচ্ছে আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলবো না, তারা চিঠিটা পড়েনি, এটা হচ্ছে আসল কথা। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাই না, শুধু উল্লেখ করেছি আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।